এসএসসি 2021-এর কিছু আমি যদি পজিটিভ চিন্তা করি, কোভিড-19 নিয়ে চিন্তা আপাতত না করে, আপাতত গভর্নমেন্ট যেই জিনিসগুলো তোমাদের বলছে সেই জিনিসগুলো পজিটিভলি চিন্তা করলো, সেটা হচ্ছে তোমরা 2 বছর 7 মাস ধরে এসএসসির এই একই সিলেবাস কয়েকবার ধরে পড়ছো। 2 বছর 7 মাস কেউ টাইম পায় নাই, তোমরা পাইছো। ওকে, সেকেন্ড বিষয় হচ্ছে তোমাদের এখন উইকলি 3টা করে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। অনেকেই হায়ার ম্যাথ এটা দাও নাই, মানে ফোর্থ সাবজেক্ট থাকার কারণে হয়তো তোমাকে বায়োলজি করতে হচ্ছে, তো সেটা একটা বিষয়, কিন্তু অনেকেরই মেইন সাবজেক্ট হায়ার ম্যাথ আছে। তো অ্যাসাইনমেন্ট উইকলি 1টা করে করতে হচ্ছে, এখন যদিও এখনো জমা দেওয়ার ডেটটা ই হয় নাই, 5 তারিখের পরে মেবি জমা দিতে হবে। ধরে নিচ্ছি উইকলি তোমরা 1টা করে অ্যাসাইনমেন্ট করবা। 3 নম্বর পয়েন্ট হলো যে জানো নভেম্বরের মাঝামাঝি তোমাদের এসএসসি পরীক্ষার একটা টাইম দেওয়া হয়েছে, যে এসএসসি পরীক্ষায় তোমাদের যে শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে সেই শর্ট সিলেবাস অনুসারে তোমাদের এসএসসি পরীক্ষা হবে। আমি ধরে নিচ্ছি ততদিনে বাংলাদেশের অবস্থা ভালো হয়ে গেল করোনাতে, তো ধরো পরীক্ষাটা হইলো। তো যেহেতু মাত্র 3টা সাবজেক্টের উপরে পরীক্ষা হবে এবং শর্ট পরীক্ষা, আমার মনে হয় 1 মাসের বেশি রেজাল্ট দেওয়ার জন্য লাগবে না। রেজাল্টটা তোমরা ধরো জানুয়ারির মধ্যে ডিসেম্বরের মাঝামাঝি বা শেষে পেয়ে গেল। তো এসএসসি রেজাল্ট পাওয়ার পরে যেই কমপ্লিকেশন গুলো, এই কথাগুলো তোমাদের জানার দরকার আছে। কলেজ ভর্তির কিছু প্রবলেম হয়ে গেছিল এসএসসি রেজাল্টের পরে, যে এই 2020 সালে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তারা তো পরীক্ষাটা দিচ্ছে, তারপরেই তো করোনা চলে আসলো, তো ওদের রেজাল্টটা দেওয়ার পর নটরডেম কলেজ, সেন্ট জোসেফ আর হইলো হলিক্রস কলেজ যারা পরীক্ষা নেয়, তারা বেশ কয়েকবার খুব প্রবলেম ফেস করে অনলাইনে, যে অনলাইন প্ল্যাটফর্মে পরীক্ষা নেওয়াটা তাদের জন্য অনেক কষ্টকর ছিল, কিন্তু তারা 5-6 বার অ্যাটেম্প্ট নেওয়ার পরে আমার মনে হয় তারা এটা পারছে। তো যেহেতু জিনিসটা এস্টাবলিশ হয়ে গেছে, তাহলে আমার মনে হয় তোমাদের কলেজ ভর্তিতে খুব একটা এবার তাদের প্রবলেম হবে না। যদি এসএসসি রেজাল্টটা দিয়ে দেয় 1 মাসের মধ্যে তারা ভর্তি কার্যক্রম করে ফেলবে। সো কলেজ অ্যাডমিশন আমি ধরে নিলাম জানুয়ারিতে চলে গেল, আর তোমাদের ধরে নিলাম আমি যে কোভিড পরিস্থিতিতে গভর্নমেন্ট, এরপরে যদি পরিস্থিতি ঠিক হয় তারপর গভর্নমেন্ট আর এই ভুলটা করবে না, আমার মনে হয় যে সপ্তাহে 1 দিন করে বা 2 দিন করে তোমাদের ক্লাসটা স্টার্ট করে দিবে। সো সব পজিটিভ চিন্তা করলে তোমাদের ফেব্রুয়ারিতে কলেজ স্টার্ট হয়ে যাবে। এবারে আসো প্রবলেমটার কথা একটু বলি, মানে আজকের ক্লাসে তোমাদের সাথে আমি গুরুত্বপূর্ণ জিনিস কতগুলো শেয়ার করবো, কারণ হলো যে অনেকেই তোমরা এসএসসি পরীক্ষার্থী যারা তারা এই জিনিসটা নিয়ে কনফিউশনে আছে। আমার মনে হয় এই কনফিউশনটা তোমাদের দূর হওয়াটা দরকার, যে তোমরা আসলে কিভাবে তোমাদের পরের প্ল্যানটা করবা। এবং এই ক্লাসটা তোমরা আমি তো ইউটিউব প্ল্যাটফর্মে তো দিবই, আমার ইউটিউব নিজস্ব চ্যানেল আছে, তোমরা জানো আমাদের চ্যানেলটা হচ্ছে এই নাম। এবং আমি আসলে ইউটিউব চ্যানেল নিয়ে খুব একটা কাজ করিনি, তারপরেও দেখলাম যে আমার চ্যানেল মনিটাইজেশনে চলে আসছে। তো এটা আসলে আমার স্টুডেন্টরা যারা এদের হয়তো এদের মাধ্যমে বাইরের অনেক স্টুডেন্ট হয়তো যোগাযোগ করে, আমি জানি না কোথা থেকে এত সাবস্ক্রাইবার হইল। তো যাই হোক, আমার এই চ্যানেলে সবগুলো ভিডিওই আছে, কিন্তু সমস্যা হচ্ছে এটা আমি প্লেলিস্ট ইচ্ছা করেই করি নাই, কারণ ইউটিউব প্ল্যাটফর্মে আমি যদি প্লেলিস্টটা ওপেনলি এটা করে দিই তাহলে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে মানে কিছু কমপ্লিকেশন অ্যারাইজ করে, তো দ্যাট ইজ ওয়াই আমি এটা ই করি নাই। আমরা যেটা করছি সিমিলার জিনিসটা আমরা গুগল ড্রাইভে নিয়ে আসছি। তোমাদের অধ্যায় ভিত্তিক সবগুলা ক্লাস, এসএসসি বলো আর এইচএসসি বলো, আমরা অধ্যায় ভিত্তিক সবগুলা ক্লাস গুগল ড্রাইভে সিরিয়ালি আপলোড করে রাখছি। এখন তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য আমি বলে দিই, সেটা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের যেই অংশটা, মানে 4টা 4টা ছিল হচ্ছে হায়ার ম্যাথে আর 5টা মোস্ট প্রবাবলি জেনারেল ম্যাথে, 9টা অধ্যায়ে আলাদা একটা ফোল্ডার আমি শর্ট সিলেবাস আকারে আমাদের গুগল ড্রাইভে আপলোড করে রাখছি। সো তোমাদের যাদের মিড নভেম্বরের পরীক্ষা, তো তারা যারা আমার সাথে, মানে আমি যে কোর্সটার কথা বলবো সামনে, তারা যখন আমার এখানে জয়েন করবো আমি তাদেরকে এই গুগল ড্রাইভের এই লিঙ্কটা দিয়ে দিব। সো যেটা হবে যে তুমি পরীক্ষার প্রিপারেশন, এসএসসি পরীক্ষার প্রিপারেশনটা তো অবশ্যই নিবা, তো
তোমাদের এখানে অধ্যায় ভিত্তিক আমি যে এবার 19 এর ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসগুলোকে ওইভাবে রেকর্ড করছি ডিটেইল আকারে। আর তোমাদের তোমাদের হয়তো মনে আছে তোমাদের আমি টেস্ট পেপার সলভ করছিলাম ক্লাসগুলো, সেই টেস্ট পেপার সলভ ক্লাসগুলো এখানে কিন্তু আপলোড করা আছে। তো আমরা যেটা করব, তোমরা যারা যারা আমার কোর্সে ইনক্লুড হয়ে যাবে তাদেরকে এই ড্রাইভ অ্যাক্সেসটা দিই, তো তারা সিরিয়ালি সাপোজ জেনারেল ম্যাথের চ্যাপ্টার 2 এটা সিলেবাসে আছে, তারপরে ধরো চ্যাপ্টার 2 নাই সরি 3 মনে হয় আছে 3, তারপরে 9, এই যে চ্যাপ্টার গুলো আছে চ্যাপ্টার 13 তারপরে 17, তো এই চ্যাপ্টার গুলোর মূল ক্লাস আর টেস্ট পেপার সলভ এর ক্লাসগুলো আমাদের গুগল ড্রাইভ থেকে তোমরা পেয়ে যাবে। সেটা হলো তুমি তোমার গুগল ড্রাইভে যাও, তারপরে একটা অপশন আছে দেখবা শেয়ার উইথ মি, এই অপশনে ক্লিক করলে তুমি আমার ফোল্ডার গুলো দেখতে পারবা, আমার নামে দেখবা যে এই ফোল্ডার গুলো আছে এসএসসি টেস্ট পেপার সলভ এর নামে। তো এই ক্লাসে শর্ট সিলেবাস এসএসসি শর্ট সিলেবাস মেনশন করা আছে এখানে, তো এখান থেকে তোমরা এই জিনিসগুলো পাবে। আমি পার্সোনালি মনে করি যে এই যে 9টা চ্যাপ্টার জেনারেল ম্যাথের 5টা আর হায়ার ম্যাথের 4টা, এই 9টা চ্যাপ্টার তোমাদেরকে 3 বার আই থিংক রিভাইজ করানো হয়েছে। সো ম্যাথের ক্লাসগুলো রিলেটেড আমার মনে হয় যে এই ক্লাস লেকচারগুলো তোমাদের জন্য এনাফ, মোর দেন এনাফ আমি মনে করি। এগুলো যদি সলভ করো তাহলে এসএসসি এক্সাম নিয়ে বিশেষ করে হায়ার ম্যাথ যেহেতু জেনারেল ম্যাথ বাকি হয়ে গেছে, তো এটা তো নাই, আমি হায়ার ম্যাথ নিয়েই কথা বলি, তো হায়ার ম্যাথ পরীক্ষাতে আমার মনে হয় খুব একটা প্রবলেম তোমাদের হবে না। সো আমরা আমাদের আলোচনা থেকে মিড নভেম্বরে যে পরীক্ষাটা হবে সেটার এটা বাদ দিয়ে দিচ্ছি। এটার জন্য আমরা কি করবো সেটা হচ্ছে যে তোমাদের যে ক্লাসগুলো অলরেডি হয়েছে সেই ক্লাসগুলোর লিঙ্ক গ্রুপে দিয়ে দেওয়া হবে, তোমরা ওইখান থেকে কালেক্ট করবা। সো এটা আর তোমরা যারা যারা গ্রুপে অলরেডি আসছো আর অনেকে নতুন হয়তো আমার সাথে যোগাযোগ করছো গ্রুপে আমার সাথে কথা বলছো, আমাদের আসলে অনেকে আমি এভাবে পাবলিশ করতে পারিনি, আমি সবাইকে আমি পাবলিশ করতে চাইছিলাম কিন্তু সেভাবে আসলে করা হয়ে ওঠে নাই। আসলে তোমরাই যারা যারা ক্লাসটা আজকে করে নাই তাদেরকে এই ইনফরমেশন গুলো জানাই দিবা বা এই ক্লাসটা, তোমাদের কি মনে আছে আমাদের একটা ফেসবুক গ্রুপ ছিল ভেরা যেখানে তোমরা অ্যাড ছিল ক্লাস 10 এর, মনে আছে সবার? তো ওই গ্রুপে তো মোটামুটি সবাই অ্যাড আছোই, আমি ওই গ্রুপে এই ভিডিও যে আজকে যে ক্লাসটা আমি নিচ্ছি এই ভিডিওটা আমি ওই গ্রুপেও দিয়ে দিই। সো তোমরা যেটা হবে যে ওই গ্রুপ থেকে ফেসবুকের মাধ্যমেও সবাই দেখতে পারবে আর ইউটিউব প্ল্যাটফর্মেও এটা থাকবে। তো যাই হোক আমরা অ্যাসাইনমেন্টের ব্যাপারে এখন ফলো করতে চাচ্ছি, যে তোমরা জানো যে হায়ার ম্যাথের প্রথম অ্যাসাইনমেন্টটা অলরেডি আমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্টটা ডান হয়ে গেছে, আমরা এটা গ্রুপে দিয়ে দিছি তোমাদের সলিউশনটা, তোমরা নিশ্চয়ই মিলাই নিছো আমার সাথে তাই না, আমি কি ঠিক বলছি? ব্যাট একটু রেসপন্স করতে হবে তোমাদের। জি স্যার। ওকে সো তোমাদের হোপফুলি 8টা অ্যাসাইনমেন্টের কথা কি বলা হয়েছে নাকি আমি ঠিক জানি না নাকি? জি স্যার। এই 8টা অ্যাসাইনমেন্ট আমরা সিরিয়ালি ক্লাসে করে তোমাদের গ্রুপগুলোতে আপলোড করতে থাকবো এবং এইটার উপরে আমি একটা ক্লাস দেব, মানে এমন না যে খালি সলিউশন করে খালি দিয়ে দিলাম, আমি তোমাদের এই অ্যাসাইনমেন্টের উপরে একটা দিন ডেডিকেটেড ওইটা ক্লাস নেব। তো এটা এই সপ্তাহে একটা হয়েছে, আগামী সপ্তাহ থেকে একটা ক্লাস নেব, এভাবে করে করে আমরা অ্যাসাইনমেন্টটা ক্লাসে সলভ করাই দিব, এটা হচ্ছে আমাদের তৃতীয় কাজ। তো অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনাও গেল যে আমাদের গ্রুপে যারা আছে তাদেরকে আমরা অ্যাসাইনমেন্টগুলো সলভ করে দিব, তো এটাও গেল। আর তোমাদের আমি বলছি যে তোমরা হয়তো এই এতদিন ধরে আমার সাথে একমত কিনা বলবা যে ভেরা এসএসসি পরে পড়া পড়তে পড়তে কি তোমরা টায়ার্ড হায়ার ম্যাথ, আমাকে একটু জানাও। জি স্যার। মানে আমি আমার ধারণা কি মানে আমি তুমি তো খেয়াল করছো যে লাস্টে আমি 2 মাসের একটা শর্ট কোর্স করাইছি, এটা করাইতে আমার মানে সীমাহীন আসলে বিরক্ত লাগছে, কারণ আমি একই জিনিস তোমাদের আমি অলরেডি 2 বার পড়াই ফেলছিলাম, তৃতীয়বার যখন পড়াইতেছি একই জিনিস কতবার পড়ানো যায়। তো যাই হোক, তো আমার মনে হয় যে তোমরাও নতুন পড়ায় আগ্রহী হবা, কারণ সপ্তাহে একটা করে হায়ার ম্যাথ অ্যাসাইনমেন্ট, 8টা সপ্তাহে আমি 8টা অ্যাসাইনমেন্ট করলাম, এই অ্যাসাইনমেন্টটা করতে ম্যাক্সিমাম আমাদের 1 ঘন্টা সময় লাগবে,
তোমরা বাসায় এটাকে সুন্দর করে অফসেট পেপারে নোট ডাউন করতে আমার মনে হয় ম্যাক্সিমাম 2 ঘন্টা সময় লাগবে। আমি ধরতেছি যে গত সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টটাকে আমি যদি স্ট্যান্ডার্ড ধরি তাহলে মানে সুন্দর করে নোট করতেও 2 ঘন্টার বেশি সময় লাগার কথা না। তার মানে সপ্তাহে 2 ঘন্টা তুমি হায়ার ম্যাথের জন্য দিচ্ছ, আর 1 ঘন্টা তুমি আমার ক্লাসটা করলা, কারণ অ্যাসাইনমেন্টটা আমি এটা সলভ করাই দিলাম তোমাদেরকে বুঝবার দেওয়ার সব। সো একই জিনিস রিপিট করা বারবার এই ক্লান্তিটা থেকে তোমাদের বের হয়ে আসা দরকার। তো এক্ষেত্রে রেজাল্টের কথা আমি একটু বুঝায় বলি। অ্যাসাইনমেন্ট তোমরা করবা ঠিক আছে, কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু একটা জিনিস ক্লিয়ারলি বলছেন যে এই অ্যাসাইনমেন্ট গুলার নাম্বারিং গুলা খাতা গুলা কিন্তু রিচেক হবে বোর্ডে, মানে বোর্ডে পাঠানো হবে এবং বোর্ড দেখবে যে প্রত্যেকটা স্কুলের টিচাররা ঠিকভাবে অ্যাসাইনমেন্টটা মার্কিং করছে কিনা, মানে ওইটাকে নিরীক্ষণ করবেন আর কি। তো নিরীক্ষণের রেজাল্ট যদি মনে করেন যে 60% বা 70% সব স্কুলে মোটামুটি ভালো হয়েছে, ওনারা ওইটাকে ঠিক করে দিবেন। দেওয়ার পরে যদি মনে করেন যে হ্যাঁ মোটামুটি সবার অ্যাসাইনমেন্ট কালেকশন ভালো হয়েছে বা প্রত্যন্ত অঞ্চলে অনেকে হয়তো অ্যাসাইনমেন্ট দিতে পারে নাই ঝামেলার কারণে, যাই হোক যে যে কারণেই হোক, তো এই জিনিসটা ই করে ওনারা কিন্তু নভেম্বরের একটা সিদ্ধান্ত নেবেন যে এই অ্যাসাইনমেন্টটা আদৌ গ্রহণ করা হবে কি হবে না, মানে এটা কিন্তু শিওর না। তো যাই হোক আমি অ্যাসাইনমেন্টের ব্যাপারে ডিসকারেজ করতেছি না, অ্যাসাইনমেন্ট অবশ্যই ভালোভাবে করবা, কিন্তু এটা কিন্তু বোর্ডের একটা বিষয় থেকে যাচ্ছে এবং ওনারা বলতেছে বাকি সাবজেক্ট গুলা যেভাবে বিষয় ম্যাপিং করবেন এই সাবজেক্টেও অ্যাসাইনমেন্ট যদি পছন্দ না হয় সেক্ষেত্রে বিষয় ম্যাপিং করেই কিন্তু তোমাদের রেজাল্টটা দিয়ে দেওয়া হবে। সো ওইটা একটা ইস্যু। সো সেক্ষেত্রে রেজাল্ট তৈরি করতে একদমই সময় লাগবে না, কারণ অ্যাসাইনমেন্টও হয়তো বিবেচনা যদি না করে তাহলে বিষয় ম্যাপিং করতে খুব একটা সময় লাগার কথা। এটা যেটা আমি একদমই চাই না, বিষয় ম্যাপিং করে প্রত্যেকটা সাবজেক্টের রেজাল্ট যদি দেয়, অনেকেই আছে যে যারা জিএসসি তে হয়তো রেজাল্ট ভালো না কিন্তু 2 বছর খুব ভালো পড়াশোনা করছে, তাদের জন্য আসলে আমার খুব খারাপ লাগে। আমি কখনোই এই যে অটো পাস বা বিষয় ম্যাপিং এই জিনিসগুলো আমার কাছে পার্টিকুলারলি কখনোই পছন্দের না, কারণ তোমরা এটা বুঝতে পারবা যে যাদের জিএসসি রেজাল্ট কোনো রকমের খারাপ তাদের জন্য মানে তাদের সাথে এটা পুরোপুরি একটা ইনজাস্টিস হয়ে যায় আমার আমার মতে। তো যাই হোক, তো এখন করোনা পরিস্থিতি এরকম যে আসলে জাস্টিস ইনজাস্টিস এটা গভর্নমেন্ট চিন্তা করতে পারছে না। তারপর অ্যাসাইনমেন্ট গুলো যদি বিবেচনা করা হয় আমার মতে এটা ভালো হবে। যাই হোক আমি আমার অপিনিয়ন জানাইলাম, এবারে আসো কলেজ অ্যাডমিশন নিয়ে আমরা একটু আলাপ। তো কলেজ অ্যাডমিশনের ব্যাপারটা হচ্ছে যে এসএসসি রেজাল্টের ভিত্তিতেই কিন্তু বাংলাদেশের সব কলেজের অ্যাডমিশন হয়ে যায়। এখন আরেকটা বিষয় হইল বিশেষ ভালো কিছু কলেজ যারা অ্যাডমিশন পরীক্ষা নেয় না, যেমন ধরো আমি ছেলেদের জন্য একটা বলতে পারি ঢাকা কলেজ। ঢাকা কলেজ একটা ভালো কলেজ হিসেবে অ্যাডমিশন পরীক্ষা ছাড়াই শুধুমাত্র এসএসসি রেজাল্টের ভিত্তিতে স্টুডেন্টদের নিয়ে নেয়। তো ঢাকা কলেজের একটা রুল হইল তারা বোর্ড থেকে সবার মানে আগের কথা বলতেছি সবার এসএসসি নাম্বারটা কালেক্ট করত। কিন্তু এই বছর তো আসলে পরীক্ষাই যদি না হয়, মানে আমি ধরে নিচ্ছি যে মিড নভেম্বরে যদি কোনো কারণে অ্যাসাইনমেন্টের উপরে রেজাল্ট দিয়ে দেয় সেক্ষেত্রে একটা ঝামেলা যেটা হয়ে যাবে যে প্রচুর শিক্ষার্থী এখানে পড়তে যাবে কিন্তু সেই তুলনায় সিট মাত্র ঢাকা কলেজের সিট মাত্র অ্যারাউন্ড 1000-এর মতো, কিন্তু দেখা যাবে যে আমি আমি একটা পরিসংখ্যান দিই তোমাদের, ঢাকার বাইরে থেকেও স্টুডেন্ট আসে। গত বছরের একটা পরিসংখ্যান দিই যে ঢাকায় জিপিএ 5 পাইছে প্রায় 29,000, আর ঢাকার বাইরে থেকে আউটসাইড থেকে ঢাকায় কলেজে পড়তে আসে অ্যারাউন্ড 3,000-3,500। তো 32,000 স্টুডেন্ট, এদের মধ্যে আমি 6টা ভালো কলেজের নাম বলছি। এনডিসি তে সায়েন্স আর্টস কমার্স, আমি এটাকে ইন জেনারেল এনডিসি তে সায়েন্স আর্টস কমার্স মিলে 3,500-এর মতো স্টুডেন্ট নেয়। ঢাকা কলেজে নেয় অ্যারাউন্ড 2,000, বিকানেসায় অ্যারাউন্ড 2,500, কারণ ওদের কমার্স সেকশনের স্টুডেন্ট কম। হলিক্রসে এরকম অ্যারাউন্ড ধরো 2,000,
সরকারি বিজ্ঞান আছে জিএসসি আর যদি সিটি কলেজ বলো সব মিলায়া সিট মানে 8 থেকে 9 হাজারের বেশি না, মানে আমার মনে হয় অ্যাপ্রক্সিমেটলি 9,000 থেকে 10,000 হবে তুমি যদি ডিসিসি 6টা কলেজ পর্যন্ত কাউন্ট কর। এছাড়াও কিছু কিছু দূরের কলেজ আছে যেমন রাঁচি উত্তরা মডেল কলেজ, এগুলো আসলে আমি হিসাব থেকে বাদ দিচ্ছি কারণ ভালো কলেজ হওয়া সত্ত্বেও অনেক সময় যাতায়াতের কথা চিন্তা করে অনেকগুলো কলেজ বাদ হয়ে যায় আমাদের কাছে। যেমন ধরো রাজুক ভালো কলেজ কিন্তু অনেক দূরে হয়ে যায়, স্টুডেন্টরা পড়ে না, রেসিডেন্সিয়াল মডেল এটা একটা। তো 20,000 স্টুডেন্ট এমন থেকে যাবে যে তারা ভালো কলেজে চান্স আসলে পাবে না, এবং তোমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে তোমার ভাগ্যটা খারাপ হইতে পারে, তুমি 1/3 স্টুডেন্টের মধ্যে নাও পড়তে পারো। তো ভালো কলেজ পাওয়ার অর্থ এই না যে তোমার তুমি খারাপ হয়ে গেলা, বরঞ্চ তুমি এবার নিজেকে আরো সান্ত্বনা দিতে পারবা যে পরীক্ষাটা প্রপারলি হইলো না বা জাস্টিফিকেশনটা ভালোভাবে হইলো না। তো যাই হোক, আমি আমি যেই যে কলেজেই পড় না কেন এইচএসসি পরীক্ষার কোশ্চেন তো সবার জন্য সেমই হবে। তো আমি কলেজ অ্যাডমিশনের ব্যাপারে বলবো যে তোমরা তোমাদের মানে পুরোপুরি ভাগ্যের উপর এটা ছেড়ে দিতে হবে। দুইটা পরীক্ষা আছে এখানে এনডিসি, অনেক সময় হয় কি এনডিসি তে গত বছর যেটা হয়েছে যে 50 মিনিটের যে পরীক্ষাটা নিয়েছে অনলাইনে, প্রথমে 3-4 বার প্র্যাকটিস সেশন হয়েছে, এখানে অনেক গন্ডগোল হয়েছে, একবার ফাইনালি হইলো এটা আবার পরীক্ষা বাতিল করে দিছে, পরে ফাইনালি এটা হইলো। আমার মনে হয় আলটিমেটলি তোমাদের বেলায় এই ঝামেলাটা হবে না কারণ ওরা টেকনিক্যাল যে প্রবলেম গুলা এগুলো মোটামুটি ওরা হ্যান্ডেল করে ফেলছেন। তো ওই 50 মিনিটের পরীক্ষায় অনেকের ভাগ্য ক্লিক করতে নাও পারে, হলিক্রসের ব্যাপারেও আমি একই কথা বলবো। যদিও অনেকে হলিক্রসটা একটু দূর হওয়ার কারণে অনেকেরই দেখা যায় যে এটার আগ্রহ কম থাকে। আচ্ছা, আইডিয়াল কলেজের না বলি, আইডিয়াল কলেজে যদি একটা প্রবলেম হচ্ছে, আইডিয়াল কলেজে 200 থেকে 300 বেশি বাইরের স্টুডেন্ট ভর্তি হইতে পারে কারণ আইডিয়াল স্কুলেরই নিজস্ব স্টুডেন্ট আছে প্রায় অনেক, মেয়েরা ভর্তি হয়। তোমরা জানো যে আইডিয়াল তো শুধু কলেজটা মেয়েদের জন্য, ছেলেদেরকে একেবারে উন্মুক্ত করে ছেড়ে দেয়, যে মানে পড়াইছে স্কুল তারপরে ভাগায় দেয়, বেচারারা অসহায় হয়ে যায়, আমার কষ্ট লাগে ওদের জন্য। তো যাই হোক, কষ্ট পাওয়ার কিছু নাই। তো কলেজ অ্যাডমিশনের ব্যাপারে আমরা বললাম যে ধরে নিচ্ছি জানুয়ারিতে তোমাদের কলেজ অ্যাডমিশন হয়ে যাবে, কিন্তু একটা প্রবলেম যেটা নিয়ে আমি ডিসকাস করতে চাচ্ছি, তোমরা একমাত্র ব্যাচ হবা যারা এসএসসি 2021 হওয়া সত্ত্বেও তোমরা 2021-এ আমার ধারণা কলেজে ভর্তি হইতে পারবা না। তাইলে এই যে এক বছরের গ্যাপটা হয়ে গেল তোমাদের, এক বছর না হইলেও অ্যাটলিস্ট 8-9 মাসের একটা গ্যাপ তোমাদের হয়ে যাচ্ছে। তোমরা আগে যেটা হতো গত ইসে, আমি 19-এর কথা যদি বলি, 18-র কথা বললে মনে হয় ভালো হবে, সরি 19-এর কথা বললেই হবে, যে জুন মাসে অনেক কলেজে কিন্তু ক্লাস স্টার্ট হয়ে গেছে, জুনের ফার্স্ট উইক বা জুনের লাস্টের দিকে সবার ক্লাস শুরু হয়ে গেছিল। তো জুন আর তোমাদের হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি, এই যে গ্যাপটা, এখন তুমি বলবো যে সবার জন্য কি এটা এই ঝামেলাটা হবে, আমি বলবো না, কারণ তোমাদের আগের যে ব্যাচটা আছে এসএসসি 2020-টা, তাদের কিন্তু সিলেবাসটা অলরেডি শর্ট করে দেওয়া হয়েছে। তোমরা কি জানো এইচএসসি সিলেবাস কিন্তু অলরেডি এইচএসসি 2022-এর জন্য শর্ট করে দেওয়া হয়েছে, এদেরকে দেয়া হয়েছে চ্যাপ্টারটা, আমি আমি ম্যাথের কথাটা খুব ভালো মতো জানি যে এদের সিলেবাসটা 60% হয়ে গেছে, মানে 100%টা হয়ে গেছে 60%। সো ওরা যে পিছায় আছে ওদের কিন্তু মানে আলটিমেটলি পরীক্ষাটা এত পিছনে যাবে না, কারণ এই বছরে এইচএসসির রেজাল্ট যদি এইচএসসি যদি ডিসেম্বরে নিয়ে নিতে পারে, তাহলে আই গেস ওরা আগামী বছরের সেপ্টেম্বর অক্টোবরের দিকে এইচএসসি পরীক্ষাটা কিন্তু নিয়ে ফেলবে। কারণ তোমরা, হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা ফেব্রুয়ারিতে ক্লাস স্টার্ট করতেছ 2022, এই বছরের মানে যারা এইচএসসি 2022 যদি সেপ্টেম্বর বা অক্টোবরে পরীক্ষাটা হয়ে যায়, তোমরা কিন্তু তারপর থেকে ম্যাক্সিমাম এক বছরই সময় পাবে। এক বছর মানে হচ্ছে 2023-এর সেপ্টেম্বর বা অক্টোবর, আমি সেফ সাইড অক্টোবরই ধরলাম, তো ফেব্রুয়ারি থেকে অক্টোবর সময় হয় হচ্ছে মাত্র 1 বছর 7 মাস, 1 বছর 7 মাস, যেটা নরমালি এইচএসসি স্টুডেন্টরা এবং টাইম টু টাইম কি হবে, যেটা ভালো করে শুনো, টাইম টু টাইম গভর্নমেন্ট চাবে যে আস্তে আস্তে করে 2-3 মাস করে করে পিছায় নিয়ে আসতে, আবার আগের জায়গায় নিয়ে আসার চেষ্টা করবে, তাতে হবে কি প্রত্যেক বছরের উপরে এতটা চাপ পড়বে না, কিন্তু
আগে যেখানে দুই বছর সময় পাওয়া যাইত, দুই বছর কিন্তু এইভাবে যে টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত হচ্ছে এক বছর আট মাস, আর টেস্ট পরীক্ষার পরে চার মাস, দুই বছর সময় পাওয়া যায়। তোমাদের বেলায় আমি যেটা মনে হচ্ছে যে তোমরা ম্যাক্সিমাম ওয়ান ইয়ার এইট টু নাইন মান্থস সময় পাবা। তো এটা ভেরা আমি পজিটিভলি চিন্তা করতেছি, সিচুয়েশন পরে অন্য চেঞ্জ হয়ে যেতে পারে, আমি যাই না, আমি চিন্তা করতেছি যে পজিটিভলি যদি হয় তাহলে এটা। সো এখন যে প্রবলেমটা কি আর হবে, হ্যাঁ বলো ভেরা, কোনো প্রশ্ন আছে? কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছো? জি স্যার। ওকে, তো যে প্রবলেমটা হচ্ছে ভেরা, তোমাদের এসএসসি সিলেবাস তোমরা জানো, এসএসসি সিলেবাস তোমরা অলরেডি কভার করছো অনেকেই হয়তো। ভেরা আমাকে তোমরা একটু সবাই ইন্ডিভিজুয়ালি জানাও, এসএসসি সিলেবাস তোমরা কি পুরোটা পড়ছিলা একবার হইলো? এসএসসি সিলেবাস কি ভাইয়া পুরোটা হইলো একবার পড়ছিলা না? ওকে, ফুল সিলেবাসটা তাহলে এইটার যে ডিউরেশন তোমরা জানো, জেনারেল ম্যাথে 17টা চ্যাপ্টার ছিল, হায়ার ম্যাথে ছিল হইল 14টা চ্যাপ্টার। সো ভেরা আমি একটু সবাইকে এটা অফ রাখছি, মাইক্রোফোনটা অফ রাখছি, না হলে হবে কি আমার কথাগুলো তুমি ক্লিয়ারলি শুনতে পারবে না, ভেঙে ভেঙে আসবে। ওকে ভেরা, আমাদের যে চ্যাপ্টার ছিল টোটাল 31টা চ্যাপ্টার, আমি এইটার ভলিউম টু বি এক্স দিই, যে এই 31টা চ্যাপ্টার ভলিউমটা হলো এ। ভেরা আমি দীর্ঘদিন ধরে, তোমরা জানো যে প্রায় 14 বছর ধরে আমি অফিসিয়ালি এইচএসসি লেভেলটাই পড়াই, এসএসসি লেভেলটা পড়াই, মানে পড়ানোর পিছনে আমার রিজনটা ছিল মূলত, প্রথমে যারা এসএসসি তে আমার সাথে পরিচিত থাকে তারা এইচএসসি তে শুরুতেই আমি একটা ব্যাচ এমনিতেই পেয়ে যাই, তো এইটা একটা মূল উদ্দেশ্য ছিল আমার এইচএসসি পড়ানোর পিছনে, এসএসসি পড়ানোর পিছনে। এইচএসসি আমাদের মানে মূল জায়গা, তোমরা সবাই হয়তো জানো যে আমি হয়তো ক্লাস 10 এর ভিটা ব্যাচ পড়াইলে ফার্স্ট ইয়ারের ব্যাচ পড়াই 7 থেকে 8, তো যাই হোক, মানে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এক্স টু দি ভলিউম অফ এসএসসি সিলেবাস হয় পুরোটা কথা বলতেছি, তাহলে এইচএসসি সিলেবাস হচ্ছে 1.8 থেকে 1.9x, আমি পুরো দুই দিলাম না, অ্যাপ্রক্সিমেটলি 1.8 গুণ, যেটা তোমরা দুই বছর সাত মাসেও পুরো সিলেবাসটা কভার করো নাই তার প্রায় দ্বিগুণ যে সিলেবাসটা সেটা তোমাকে এক বছর আট থেকে নয় মাসের মধ্যে পড়তে হবে যদি পরিস্থিতি সব ঠিক থাকে। তো মানে যেটা নিয়ে আমি আসলে আলাপ আলোচনা করতে চাই সেটা হলো যে তোমরা অ্যাসাইনমেন্ট বা এইচএসএসসি পড়াটা তো চালায় যাচ্ছই, এর পাশাপাশি আমাদের যেটা প্ল্যান সেটা হলো এইচএসসি আমরা অ্যাডভান্স পড়া শুরু করব, এবং এইটার ডিউরেশন হবে অগস্ট প্লাস সেপ্টেম্বর। এখানে আমার একটা প্ল্যান আছে যে এখানে আমি তোমাদের মানে তোমরা এইচএসসি সিলেবাস সম্পর্কে একটু জানো, এইচএসসি সিলেবাসের ফার্স্ট পেপারে ম্যাথের কথা বলছি, হায়ার ম্যাথের ফার্স্ট পেপারে 10টা চ্যাপ্টার আছে, সেকেন্ড পেপারে আছে 10টা চ্যাপ্টার, টোটাল 20টা চ্যাপ্টার আছে। তো আমাদের প্ল্যান হল আমরা অগস্ট আর সেপ্টেম্বর এই ফার্স্ট পেপারে দুটা চ্যাপ্টার, মূল দুটা চ্যাপ্টার, এমন দুটা চ্যাপ্টার যে দুটা চ্যাপ্টার তোমাদের এসএসসি এর সাথে রিলেটেড, আমি বলে দিই তোমাদের, একটা হচ্ছে ত্রিকোণমিতি আর আরেকটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। বেলা তোমাদের মনে আছে কিন্তু হায়ার ম্যাথের 8.3 চ্যাপ্টার তোমরা পড়ছিলা, সবার কি মনে আছে ক্লাসে সবার? তো এই হায়ার ম্যাথের 8.3 পর থেকে ত্রিকোণমিতি পার্টটা স্টার্ট হবে, মানে অ্যাকচুয়ালি 8.3 থেকেই শুরু হবে এবং আরো একটু ফার্দার যাবে। আর স্থানাঙ্ক জ্যামিতির কথা তোমাদের মনে আছে 11.1 থেকে 11.4 পর্যন্ত তোমরা পড়ছো, এই চ্যাপ্টারটা এই চারটা চ্যাপ্টারই কিন্তু এইচএসসি তেও আছে, কিন্তু বাড়তি অঙ্ক আছে, বাড়তি কিছু তোমরা থিওরিও পড়বা। তো এই দুইটা জিনিস আমার মনে হয় তোমরা যদি পড়ো
তাহলে তোমাদের কিন্তু মানে এসএসসি এর সিলেবাসেও কোনো ক্ষতি হলো না, কারণ এটা তো তোমাকে শিখতেই হতো স্থানাঙ্ক জ্যামিতিও তাই। তো এইটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসেও আছে, হায়ারের চ্যাপ্টার 8 আর 11 যে চারটা চ্যাপ্টার তার মধ্যে দুইটা চ্যাপ্টার কিন্তু এই দুইটা। সো আমাদের প্ল্যান হচ্ছে আমরা এই দুইটা চ্যাপ্টার দিয়ে শুরু করব অগস্ট সেপ্টেম্বর বা অক্টোবরটা তোমাদের পুরোপুরি প্রিপারেশনের জন্য, মানে যে যদি নভেম্বরের মাঝামাঝি পরীক্ষাটা হয় তাহলে আমরা অক্টোবরটা অফ রেখে তোমরা নভেম্বরে পরীক্ষাটা দিলা, ডিসেম্বর থেকে আমরা আবার এইচএসসি এর কোর্সটা পরবর্তীতে আবার শুরু করব। এই জিনিসটা প্ল্যান করা হয়েছে তোমাদের মানে এভাবে চিন্তা করে যে অ্যাসাইনমেন্ট যে তোমরা করবা অ্যাসাইনমেন্ট করতে কতটা টাইম লাগবে। আমি সময় বলে দিছি যে হায়ার ম্যাথের জন্য 3 ঘন্টা, ফিজিক্সের জন্য 3 ঘন্টা, কেমিস্ট্রির জন্য 3 ঘন্টা, সে 9 ঘন্টা সপ্তাহে তোমরা এই 9 ঘন্টাই পড়বা। মানে এটা তো একদিনেও করা পসিবল, আর এটা তো আসলে মানে এমন না, অ্যাসাইনমেন্টটা তো এমন না যে তুমি পরীক্ষা দিতে বসছো, তুমি অলমোস্ট সলভ গুলো জানো, তুমি সুন্দর করে হয়তো নোট করবা। তো দ্যাট ইজ ওয়াই আমার মনে হয় মানে তোমাদের বুদ্ধিমত্তার কাজ হবে তোমরা যদি আমার সাথে এইচএসসি হায়ার ম্যাথের অ্যাডভান্স কোর্সটা শুরু করো, তাহলে আমরা এই দুইটা চ্যাপ্টারও শুরু করে দিতে পারবো, কিছুটা পড়া আগায় থাকবো। আর অক্টোবর মাসে আমার প্ল্যান আছে, যেহেতু তোমরা এই যে আমার গুগল ড্রাইভের ব্যাপারে আমরা বলে দিছি, এই সিলেবাস গুলা তোমাদের কাছে থাকবে, ভিডিও লেকচার গুলা, এর মধ্যে প্রবলেম আমরা ডিসকাশন করব, সেটা ওপেন ডিসকাশন, তোমাদের জন্য গ্রুপটা যেটা থাকবে সেখানে আমরা এই জিনিসগুলা মেনশন করে দিব। সো আমার প্ল্যান অনুসারে এইচএসসি অ্যাডভান্স কোর্সের এখন টাইমটা আমি বলে দিচ্ছি, অ্যাডভান্স কোর্সের টাইমটা হচ্ছে আমরা মানডে ওয়েডনেসডে দুপুর 1টা 1 PM আমরা ব্যাচটা শুরু করব, আর প্রতি সপ্তাহের স্যাটারডে দুপুর 1টা আমরা অ্যাসাইনমেন্ট রিলেটেড যে ক্লাসটা সেটা করব। তাহলে শনি সোম বুধ আমাদের ক্লাস হচ্ছে, এর মধ্যে একটা দিন আমরা ডেডিকেটেড অ্যাসাইনমেন্ট করাই দিব, আর বাকি 2 দিনে আমরা করব হচ্ছে ত্রিকোণমিতি প্রথমে, তারপরে স্থানাঙ্ক জ্যামিতি, এই দুইটার সাবজেক্ট রিলেটেড ক্লাস। সো আমার মতে বলো ভাইয়া ছিল বলো বলো ভাইয়া স্যার, আমাদের অ্যাডমিশনে কি আমাদের এসএসসি মানে পুরো বইটার উপরেই পরীক্ষা হবে? হয় মানে আমাদের ব্যাচেও তাই হবে? না ভাইয়া, মানে স্পষ্ট ভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে অ্যাডমিশন রিলেটেড এইচএসসি এবং এসএসসি দুইটাই, এসএসসি এবং এইচএসসি দুইটার ক্ষেত্রেই কিন্তু তোমাদের শর্ট সিলেবাসটাই ফলো করা হবে, কারণ যেহেতু তোমরা প্রায় 1 বছর ধরে শর্ট সিলেবাসটাই পড়তেছো, হঠাৎ করে তোমাদের 1 মাসের জন্য বলবে না যে ফুল সিলেবাসের উপরে পরীক্ষা হবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, এটাই মানে যেহেতু কলেজগুলো ভর্তি পরীক্ষা নিলেও সেটা তো বোর্ডের সাথে সম্পৃক্ত, হ্যাঁ হ্যাঁ, কিন্তু কখনোই এটা বলবে না। সো তুমি শর্ট সিলেবাসের উপরে ফুল ফোকাস দাও এখন, মানে কিছুটা একটা পজিটিভ ব্যাপার হলো যে তোমরা কিন্তু অনেকেই আমার মতে 9-এই তো বইয়ের অনেকটুকু শেষ হয়ে যায়, প্লাস তোমরা 10-এরও 2 মাস 2.5 মাস সময় পাইছো, ইন দা মিনটাইম অনেকেরই অ্যাটলিস্ট 90% বা 80% আমি যদি মানে বলি সিলেবাস শেষ হয়ে গেছিল। তারপরে আমরা অনলাইন প্ল্যাটফর্মে আমরা মোটামুটি অনেক চেষ্টা করছি, তোমরা অনেকেই বোধ হয় ফুল সিলেবাসটাই কভার করে ফেলছো, তারপরে আমরা শর্ট সিলেবাসই রিভাইজ দিচ্ছি। সো আমার মনে হয় তোমাদের এটা ওসব বোর্ড থেকে নির্দেশনা অলরেডি আছে, তোমাদের তো তাও কম, কারণ ভর্তি পরীক্ষা মাত্র 3টা কলেজে হয়, এই যে সিপ তো সব জায়গায় ভর্তি পরীক্ষা হবে, ওদেরকেও শর্ট সিলেবাসের আন্ডারেই পরীক্ষা দিতে হবে। বুঝতেছো আমার কথা? জি স্যার। ফাইন, সো আমাদের ক্লাসটা আমরা স্টার্ট করব হচ্ছে 9 তারিখ 9 8 2021 দুপুর 1টার সময় আমরা সেকেন্ড অ্যাসাইনমেন্ট 2 হায়ার ম্যাথের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টটা সলভ করে দিব, আর 9 তারিখ সোমবার থেকে তোমাদের শিডিউল ভাবে ক্লাস চলবে, আমরা ত্রিকোণমিতি অংশ দিয়ে শুরু করব। তোমরা যারা হায়ার ম্যাথের 8.3 এই চ্যাপ্টারে অনেকেরই দুর্বলতা আছে, আমি কিন্তু বলে রাখছিলাম তোমরা যারা আমার কাছে পড়ছো
তাদেরকে কিন্তু অলরেডি বলছিলাম যে এই দুইটা চ্যাপ্টার 8.3 11.4 সরাসরি এইচএসসি পরীক্ষায় মানে এইচএসসি সিলেবাসে কিন্তু আছে, এইখান থেকে আমরা ফার্দার যাব। সো আমাদের কিন্তু আলটিমেটলি এই চ্যাপ্টারগুলো পড়তেই হবে, আমরা সেগুলো পড়েই সামনের দিকে ইনশাআল্লাহ যাব। আমাদের এইচএসসি অ্যাডভান্স কোর্স যদি আমরা শুরু করতেছি 10টা চ্যাপ্টারের মধ্যে আমরা যদি দুইটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে আমরা এইচএসসি এসএসসি পরীক্ষার পরে ডিসেম্বর থেকে যখন আবার ক্লাসটা স্টার্ট করব, আমার ধারণা তোমরা কিন্তু অন্যান্যদের চেয়ে আগায় থাকবে। অ্যাকচুয়ালি এইটা তো আমি তোমাদের বলতেছি, সবাই তো আর আমার কাছে পড়বে না, অনেকেই কিন্তু এইচএসসি অ্যাডভান্স পড়া শুরু করে দিচ্ছে। কারণ ভেরা এই একই জিনিস, তোমরা খালি কয়েকটা অ্যাসাইনমেন্ট করে তোমরা এই চার পাঁচ মাস পার করে দিবা, এইটা মোটেই কোনো ভালো সিদ্ধান্ত হবে না। মানে আমি আমার ব্যবসায়িক স্বার্থের জন্য বলতেছি না ভেরা যে হ্যাঁ তুমি আমার কাছে পড়ো, এইটা তোমাদের ভালোর জন্যই বলা। কারণ তোমরা ভাইয়া এইচএসসি সিলেবাসটা যখন করবা, তখন তুমি আমার এই কথাগুলো রিয়ালাইজ করবা যে ভাইয়া আপনি ঠিক বলছিলেন, তাড়াতাড়ি তো পারা যাচ্ছে না, এত বড় সিলেবাস এইচএসসি তে এত কম সময়ে কেমনে সলভ করব। আমার লাইফের সবচেয়ে বেশি শোনা প্রশ্ন, বুঝতেছো আমার কথা, যে ভাইয়া এসএসসি তে তো অনেক সময় ছিল, আমি তো এটা শেষই করতে পারতেছি না, রিভাইজ দিব কখন, এই যে প্রশ্নটা, এই পোলাপানের এই আক্ষেপ আমি আমার লাইফে গত 14 বছর ধরে শুনে আসছি। সবাই কি আমার কথা বুঝছো, ক্লাসের সবাই? ইনফ্যাক্ট যারা এইবার দ্বিতীয় বর্ষে, আমি কিন্তু অনেকগুলো কলেজে অলরেডি দ্বিতীয় বর্ষে প্রমোশন দিয়ে দিছে, আমি জুন মাসেই সবাইকে দ্বিতীয় বর্ষে উঠায় নিয়ে আসছি, কারণ আমরা সেকেন্ড পেপারে ক্লাস শুরু করে ফেলছি, তো ওদেরকে সেকেন্ড পেপারে ক্লাস অলরেডি চলছে জুলাই মাসে। সো ওরা একটা পেপার শেষ করছে, এবং ওদেরকে যদিও সিলেবাস শর্ট করা হয়েছে, কিন্তু আমি ফার্স্ট ইয়ারের পুরো সিলেবাসই ওদের করা হয়ে গেছিল, যেহেতু ওরা আগে একটু শুরু করছে, কয়েকটা ব্যাচ পরে ছিল, ওদেরকে আমার এক্সট্রা ক্লাস নিতে হয়েছে, প্রচুর এক্সট্রা ক্লাস নিয়ে ওদেরকে কভার আপ করতে হয়েছে। সো দেখা যায় যে সপ্তাহে আমি যদি 2 ঘন্টা ক্লাস নিই, 2 ঘন্টায় তোমাকে আমি হয়তো আরো 2 ঘন্টার কাজ দিব, অ্যাটলিস্ট বাসায় সপ্তাহে 4 ঘন্টা ম্যাথ করা হবে। এইচএসসি জন্য তুমি একটু আগায় যাবা, তো এইটা হচ্ছে একটা ইস্যু। আর আরেকটা বিষয় হচ্ছে তোমরা শুধুমাত্র ভেরা এই যে তোমরা কিন্তু অনেকে, একটা সুবিধা হচ্ছে যে তোমরা ক্লাস 10টা অনেকেই জুম অ্যাপে করছো, তোমরা মোটামুটি জিনিসগুলো জানো কিভাবে, আমরা ভিডিও গুলা আস্তে আস্তে দেখা যায় যে তোমাদের সাথে সাথে প্রযুক্তিটা আমাদেরও আত্মস্থ করে নিতে হয়েছে, কিভাবে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায় ভিডিও রিপ্রেজেন্টেশন, আর পাশাপাশি পরীক্ষাগুলো অনলাইন পরীক্ষাগুলো নেওয়ার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা ইউজ করতেছি। সো দেখা যাবে যে ভেরা একটা সময় তুমি যদি এই প্রযুক্তিকে অ্যাপ্লাই না করো, তুমি কিন্তু পিছায় পড়বা, মানে পিছায় পড়ার আসলে সময় নাই, মানে লাইফে আগায় যেতে হবে। সবাই কিন্তু ইউনিভার্সিটি গুলোও কিন্তু দেখা যাচ্ছে যে অনলাইনে পরীক্ষা নিয়ে, যেমন আমি বুয়েটে একটা সেমিস্টার শেষ করে ফেলছি, আর একটা সেমিস্টার প্রায় শেষ হয়ে যাচ্ছে, মানে যদিও 1.5 বছর হয়ে গেছে, ওরা 1 বছরের মতো পড়া মোটামুটি পড়ায় ফেলছে। সো কোনো ইউনিভার্সিটি কিন্তু পিছায় নাই, সবাই কিন্তু আগায় আসতেছে। তোমরা হয়তো কিছুটা ই হয়ে গেল, তোমাদের টাইম ওয়েস্ট হয়ে গেল, কিন্তু তোমরা একটা কথা মনে রাখো যে ভ্যাকসিনেশন গভর্নমেন্ট বলতেছে যে ডিসেম্বরের মধ্যে 5 কোটি লোককে মোটামুটি টিকা দিয়ে ফেলবে, গণটিকা চলা শুরু হয়ে গেছে অলরেডি। তো ভ্যাকসিনেশন হয়ে যাওয়ার পরে কিন্তু স্কুল কলেজ খুলতে আর কোনো প্রবলেম নাই। সো সেটা যেইভাবেই হোক, সবাই কিন্তু আলটিমেটলি এটা চলে যাবে। তো আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ যদি তোমাদের কলেজ আমি চিন্তা করি, তাহলে কিন্তু কলেজ না খোলার কোনো সম্ভাবনা আমি দেখি না, কারণ ভ্যাকসিনেশন কিন্তু সেই পর্যায়ে চলে যাবে, মানে অলরেডি ইউনিভার্সিটি স্টুডেন্ট মেডিকেলের যারা সবাই পেয়ে যাচ্ছে, আর এখন তো বয়সও মনে হয় 25 করে দিছে, খুব শিগগিরই মনে হয় স্কুল কলেজের শিক্ষার্থীদেরও দিয়ে দিবে, 12 বছর পর্যন্ত হলো দেয়া যায় না, এরপরে মনে হয় টিকা সবাইকেই দিবে। তো দ্যাট ইজ ওয়াই তোমরা এটা মনে রাখো যে আমি যদি গত বছরের প্যাটার্নটা চিন্তা করি যে অগাস্ট সেপ্টেম্বরের দিকে কিন্তু করোনার সংক্রমণ কমে গেছিল, গত বছর সংক্রমণ কমতে 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 এতটাই কমে গেছিল যে সবই খুলে গেছে, কিন্তু খালি শিক্ষা প্রতিষ্ঠানটা খুলে নেই কি মনে করে, কারণ এইটার গুরুত্ব মনে হয়েছে সবচেয়ে কম, যে পোলাপান না পড়লেও হয়। তো যাই হোক, এটা গভর্নমেন্টের প্ল্যান, এটার বিষয়ে বিস্তারিত কিছু বলার আমার প্রয়োজন নাই, কিন্তু আমার মনে হয় ইট ইজ দ্য টাইম যখন তোমরা এই সময়টাকে কাজে লাগাও, কারণ তোমরা পরবর্তীতে
এই সময়টার জন্য আফসোস করবা ভাই, আমি ওই সময়টা বসেছিলাম। ইনফ্যাক্ট গত 7-8 মাসের সময়ের জন্য আমার মনে হয় তোমাদের আফসোস করা উচিত, কারণ এই সময়টা তোমরা অলমোস্ট বসেই ছিল। কি হবে কি হবে কি না হবে, করে না যাই হোক, একটু সবাইকে এখন কথা শুনতে পাচ্ছ ক্লাসে সবাই? ফাইন। সো আমি মনে করি যে ভাইয়া এখন থেকে তোমাদের আর সময় নষ্ট না করে, তোমাদের যেহেতু ঘোষণা হয়ে গেছে, গভর্নমেন্ট কিন্তু যে বলে দিচ্ছে যেহেতু এই নভেম্বরের মধ্যে তোমাদের একটা ফয়সালা হয়ে যাবে, আইদার এটা অ্যাসাইনমেন্ট নিয়ে বা পরীক্ষা নিয়েই হোক, অথবা অ্যাসাইনমেন্ট হোক অথবা বিষয় ম্যাপিং, যেটাই হোক। বলো স্যার। স্যার এইচএসসি বই কোনটা কিনতে হবে? আচ্ছা, এইচএসসি বই সম্পর্কে আমি একটু বলি। মোটামুটি সকল কলেজের জন্য এইচএসসি এর ক্ষেত্রে কিন্তু সমস্যা হলো যে বোর্ড নির্ধারিত প্রায় 18টা বই আছে হায়ার মেরিট। তো হায়ার মেরিটের জন্য বাজারে যে বইগুলো সবচেয়ে চলে, একটা হলো এসি ওয়াহিদ স্যার, আরেকটা হচ্ছে কেতাবউদ্দিন আহমেদ স্যারের বই। তো আমি জানি না আপনার মা বাবা কি জানতো কিনা, উনি একটা বই লিখতেন, তো তার নামই রাখছেন কেতাবউদ্দিন। তো যাই হোক, এইটা হচ্ছে 90% কলেজে ফলো করা হয়, এটা বড় 10% কলেজে কেতাবউদ্দিন স্যারের বইটা ফলো করে। আমার সাজেশন থাকবে তোমরা অবশ্যই প্রথম বইটা কিনবা, দ্বিতীয় বইটা তোমরা চাইলে সংগ্রহে রাখতে পারো, মানে এটাকে আমি তোমাকে ই দিচ্ছি, রাখলে ভালো, কারণ অ্যাডমিশন টেস্টে দুইটা বই থেকে পড়লেই ভালো হয়, কারণ এখানে কতগুলো টপিক আছে যেটা এই বইতে নাই। তো তোমরা দুইটা বই কিনে রাখলেই ভালো হবে, ফার্স্ট পেপারের জন্য বলছি, সেকেন্ড পেপার বই এখন কিনো না, বুঝছো? আর তোমরা, আমি একটু বুঝায় বলি, গত 3 বছর বইয়ের কিন্তু ভার্স মানে চেঞ্জ হয়নি তেমন, মানে শুধুমাত্র এর পিছনে এই নতুন সিলেবাসের মডেল কোশ্চেন গুলো অ্যাড হয়েছে। সো খুব একটা বই চেঞ্জ হওয়ার কিছু নাই, তোমরা চাইলে 2020 এর ভার্সনের বই কিনতে পারো, কোনো প্রবলেম নেই, কারণ আগামী বছরে বই পাল্টানোর কোনো সম্ভাবনা নাই, এইচএসসি পাল্টাবে না, কিন্তু 2023 মোস্ট প্রবাবলি এসএসসি বই চেঞ্জ হয়ে যাবে। সো যাই হোক, সেটা গভর্নমেন্টের অন্য প্ল্যান। তো তোমরা এই দুইটা বইয়ের মধ্যে অবশ্যই প্রথম বইটা কিনে নিও ফার্স্টে, আমরা এই বইটাই মূলত ফলো করি, আর কেতাব মানে এখানে যে টপিক গুলো নাই সেগুলোকে আলাদাভাবে আমি পড়াই দিই, তাতে আমাদের দুইটা বই কভার হয়ে যায়। তো সেটা নিয়ে তোমরা চিন্তা করো না, কারণ আমরা এই দুইটা বই নিয়ে প্রায় 14 বছর ধরে কাজ করতেছি, সো সেটা নিয়ে আমাদের কোনো প্রবলেম হবে না। প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা, যেমন ধরো ক্যালকুলেটরের ব্যবহার, এইগুলো নিয়ে আমার আলাদা রেকর্ডিং আছে, তোমরা সেইগুলা দেখতে পারবা, কিভাবে শর্টকাটে ত্রিকোণমিতি স্থানাঙ্ক জ্যামিতির অঙ্ক ক্যালকুলেটরে করা যায়, মানে এমসিকিউ, এগুলোর জন্য আমি আলাদা তৈরি করে রাখছি। সো দেখা যাবে যে যত বছর আগাবে আমাদের অনলাইন প্ল্যাটফর্মটা কিন্তু শক্তিশালী হচ্ছে, মানে গত বছর কোনো কন্টেন্ট ছিল না, এই বছর আছে, তোমাদের সময় হয়তো আরো মানে এটা ইম্প্রুভ হবে। তো আমিও নিজে চাই না যে আসলে অনলাইন প্ল্যাটফর্মে পড়াই যেতে, আমরা ওয়েট করতেছি তোমাদের মতো যে কবে আমি স্টুডেন্টদেরকে পাবো সামনে, সুন্দর করে মজা করে গল্প বইলে বইলে ম্যাথ গুলা করাইতে পারবো, এই মানে আশায় আমরাও বসে আছি আসলে কখন মানে পরিস্থিতি ঠিক হবে। এইচএসসি এর ম্যাথ ভাইরা, মানে তোমরা যারা পড়বা, মানে আমার কাছে পড়বা এটা বলতেছি না, এইচএসসি এর ম্যাথ যাদের কাছে ভালো লাগবে, তোমাদের প্রিয় সাবজেক্ট আছে না, সবার ম্যাথ হয়ে যাবে, কারণ হায়ার ম্যাথের যে টপিক গুলাতে স্টুডেন্টরা ভয় পায় সেই সবগুলো টপিক বাদ, ইউক্লিডীয় জ্যামিতি,
তোমরা এটা নিয়ে খুব ভয় পাইতা, আরে জ্যামিতি প্রমাণ সম্পাদ্য ভাল লাগে না, ও বাদ্য ভাল লাগে না, স্থানাঙ্ক জ্যামিতি অনেক মজা ছিল না? তো এই স্থানাঙ্ক জ্যামিতি কিন্তু মানে ভিত্তি আর কি, মানে কোঅর্ডিনেট জ্যামিতি থাকবে, কোনো ইউক্লিডীয় জ্যামিতি আর নাই, তোমরা এটা অবশ্যই জানো। আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে তোমার পেন্সিল আর ইসের ব্যবহার পুরো খাতায় হয়তো করতেই হবে না, কারণ তোমরা চিত্র যেগুলো আঁকবা স্থানাঙ্ক জ্যামিতির সেইগুলো সরাসরি খাতায় আঁকলেই চলে, মানে কোনো গ্রাফ পেপার বা কোনো কিছু ইউজ করার প্রয়োজন নেই। কারণ এইচএসসিতে দেখা হয় যে তোমার কনসেপ্ট কতটুকু ভালো, মানে গ্রাফ না এঁকেও তুমি খালি খাতায় গ্রাফের কনসেপ্টটা উপস্থাপন করতে পারতেছো, এই জিনিসগুলো কিন্তু হায়ার ম্যাথে দেখা হয়। তো বিষয়টা হলো যে তোমাদের দেখবা যে মানে এইচএসসির ম্যাথ, আমার একটা কথা মনে আছে, আমি একটা ই করছিলাম 2019 সালের, এইচএসসি পরীক্ষার্থী আমার কাছে পরীক্ষার্থী ছিল অ্যারাউন্ড 200, এর মধ্যে 17 জন 200 মার্কস পাইছে, মানে 17 জন আমাকে বলছে, আমি জানি না বাকিদের তো সবার আমি নিউজ পাইনি, তো 200 পাইছে, কারণ ম্যাথে খুবই সম্ভব এই নাম্বারটা তোলো, ফিজিক্সেও সম্ভব, কিন্তু ফিজিক্সে 200 ওঠাটা একটু টাফ, 1-2 হয়তো কম পায়, কিন্তু হায়ার ম্যাথে অনেক স্টুডেন্টই 200 পায়, 200-তে 200। তো এটা আমি কোনো স্বপ্নের কথা বলতেছি না, এটা খুবই সম্ভব, এবং ওরা ওই 17 জন আহামরি লেভেলের স্টুডেন্ট ছিল না, মানে ওরা খুবই ভালো, মানে ব্রিলিয়ান্ট এমন না তোমাদের। হ্যাঁ, তো যাই হোক, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এসএসসি তে এইচএসসি তে নাম্বার ম্যাথে অবশ্যই ভালো পাওয়া সম্ভব। তোমাদের সাথে ইনশাল্লাহ 7 তারিখ শনিবার, আজকে হচ্ছে 30 তারিখ, আগামী শনিবার আমরা সেকেন্ড অ্যাসাইনমেন্টটা নিয়ে বসব। তোমাদের ডেডলাইন কবে ভেরা ফার্স্ট ইসেটার? 5 তারিখের পরে, তাই তো? আমি আশা করতেছি যে 5 তারিখে খুলে যাওয়ার পরে হয়তো অ্যাসাইনমেন্ট 2 টা আপলোড করা হবে। আর পাশাপাশি একটু প্র্যাকটিস রাখার জন্য, তোমরা জানো যে এসএসসি 2022 আর এসএসসি 2023 এদেরকেও কিন্তু অ্যাসাইনমেন্ট দেয়া হচ্ছে, এর মধ্যে চ্যাপ্টার 2 এর কিছু টপিক আছে, আমরা প্র্যাকটিস পারপাস ওই জিনিসগুলো সলভ করব। সবাই কি বুঝছো আমার কথা? যেমন জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2 আর হায়ার ম্যাথ চ্যাপ্টার 1 এর উপরে ই দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট এসএসসি 2022 এর, তোমাদের পরের ব্যাচ চাপ, তো এই অ্যাসাইনমেন্ট গুলো আমরা সলভ করলে যেটা তোমাদের সিলেবাসে আছে আই থিঙ্ক তোমাদের জন্য ভালো হবে। সো ভেরা, আমার টোটাল প্ল্যানিংটা নিশ্চয়ই তোমরা বুঝছো, এই আমরা কি করব, তোমাদের যে কনফিউশন গুলো ছিল এগুলো কাটানোর চেষ্টা করছি, যে জিজ্ঞাসাগুলো। সো আগামী 7 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, আমাদের যারা যারা লগ ইন করবা ওই গ্রুপে তো আছোই, আর যারা আজকে নতুন জয়েন করছো তাদের জন্য আমি একটু হেল্প করতেছি। আমাদের একটা গ্রুপ আছে, তার আগে আমি আমার এটা চেক করছি কিভাবে তোমরা এই গ্রুপটায় জয়েন করবা সেটা আমি একটু বলে দিচ্ছি তোমাদের, যারা হয়তো আজকে নতুন জয়েন করছো তাদের জন্য একটু হেল্প করি আমি। প্রথমে আমি দেখাবো আমার মেসেঞ্জার আইডি, তোমরা যারা গ্রুপে অ্যাড নাই তারা, এইটা হচ্ছে আমার মেসেঞ্জার আইডি, তো এটাতে নক করবা, তো বলবা যে আমি গ্রুপে অ্যাড হইতে চাই, আমি তাদেরকে এই গ্রুপটায়, এই যে আমাদের এসএসসি 2021 নামে একটা গ্রুপ আছে, এখানে অলরেডি আগে স্টুডেন্টরা অ্যাড আছো, নতুন যারা জয়েন করতে চাইতেছো এই গ্রুপটায় আমি অ্যাড করে দিব। তো তোমরা সবাই আমাকে নক কইরো, সো যারা যারা কোর্সটায় অ্যাড ই হবা তারা এই গ্রুপটায় আগে অ্যাডমিট হয়ে যাবে। ক্লাস শুরু হবে 7ই অগাস্ট থেকে, আমি বুঝাইতে পারছি সবাইকে? জি স্যার। ভালো থাকো সবাই।